আসসালামু আলাইকুম। সাথিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুরুস কুরা বা মোরগ মোসাল্লাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবারটি নতুন জামাই আপ্যায়নে এবং বাড়িতে বিশেষ কোনো অতিথি আসলে পরিবেশনের রেওয়াজ রয়েছে। নামটি শুনতে কঠিন মনে হলেও খাবারটি রান্না করা কিন্তু বেশ সহজ। চলুন দেখে নেওয়া যাক দুরুস কুরা তৈরিতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি মাংসটি মেরিনেট করার জন্য একটি মশলা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 কাপ টক দই। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। মুরগিটি ভালোভাবে ধুয়ে বুকের অংশটা এরকম চিরে দিতে হবে। মশলাটি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পুরো গায়ে যেন মশলাটা লেগে যায়। রান্নার সুবিধাতে মুরগির যে গলার অংশটা আছে সেটা ভিতরের দিকে ঢুকিয়ে দিব। তারপর একটা সুতো দিয়ে পাটা বেঁধে নিব। বুকের অংশটাও একটা সুতো দিয়ে বেঁধে নিব। রান্না শেষে পরিবেশনের সময় সুতোটা কেটে দিব। রান্নার জন্য লাগবে আমাদের 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1/4 কাপ নারকেল বাটা, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহী গরম মশলা। এই মশলার রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদমতো দিয়ে দিবেন। রান্না শেষে লবণটা একটু চেক করে নেবেন। আমি একটি হাঁড়িতে তেল গরম করে মুরগিটি ভেজে নিচ্ছি। হালকা লালচে কালার করে ভেজে নিব। একটু উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মুরগিটি ভাজা হয়ে গিয়েছে। আমি ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যেই মশলাটি দিয়ে দিচ্ছি। মশলাটি খুব ভালোভাবে 10 মিনিটের জন্য কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মুরগিটি দিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য আমি রান্না করব, তবে রান্নার মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চা চামচ পরিমাণ ঘি। এখন পরিবেশনের পালা। একটি সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করব এবং সুতোটা কেটে দিব। উপরে সামান্য কিছু বেরেস্তা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার দুরুস কুরা বা মোরগ মোসাল্লাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অন করে দিবেন, যেন আমার চ্যানেলের নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।